এক দেশ এক ভোট নিয়ে আরও একবার নিজের আপত্তির কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক দেশ এক ভোট সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সচিব নীতেন চন্দ্রকে একটি চিঠি দিয়েছেন মমতা। তবে সেই চিঠিতে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূলের সর্বময় নেত্রী হিসেবে নিজের ছদফা আপত্তির কথা জানিয়েছেন তিনি। লোকসভার সঙ্গেই বিধানসভা নির্বাচন করা যায় কি না তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলির মতামত জানতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আপত্তির কথা জানিয়ে চিঠির শেষে মমতা লেখেন, আমি দুঃখিত যে এক দেশ এক ভোট ধারণার সঙ্গে একমত হতে পারছি না, আমরা এই প্রস্তাবকে সমর্থন করছি না। চিঠিতে মমতা প্রথমেই এক দেশ ধারণাটির সার্বত্বা নিয়ে প্রশ্ন তোলেন, জানান যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিশিষ্ট দেশে একটি কেন্দ্রীয় সরকার ছাড়াও একাধিক সরকার রয়েছে। এই প্রসঙ্গে তার প্রশ্ন, তারপরেও এক দেশ বা ওয়ান নেশন ধারণায় কিভাবে আসা হচ্ছে? চিঠিতে মমতা লেখেন, আমি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, তাই আমি আপনাদের অর্থাৎ কেন্দ্রের এই পরিকল্পনারও বিরুদ্ধে।